अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। हेलो व्यूअर्स, सबाई केमन आछेन? आशा करछि जे जेखाने आछेन सुस्थ ओ निरापदे आछेन। आलहामदुलिल्लाह आमराओ भालो आछि। আমি লিউনি আবারও চলে এলাম আপনাদের মাঝে আমাদের ফ্যামিলি ট্যুরের দ্বিতীয় অংশবিশেষ নিয়ে। আর জানা নাকি প্রথম অংশটি মিস করেছেন, আমি ডিসক্রিপশন বক্সে অংশটির লিংক দিয়ে দিব, আপনারা কিন্তু চাইলেই দেখে নিতে পারবেন। আমার চ্যানেলটিতে আজকে যারা নতুন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলটি প্রেস করে দিবেন। তো ঠিক আছে, আমার সাথেই থাকুন। আমরা কিন্তু দুপুরের লাঞ্চটা অর্ডার দেওয়ার পর এভাবে আর কি বসে ওয়েট করছিলাম, আর আমাদের পুচকিটা কিন্তু অনেক এনজয় করেছে। এখানে একটাই রেস্টুরেন্ট আর দুপুরের লাঞ্চ মেনুতে এই একটাই খাবার ছিল, তো আমরা সবাই মিলে আর কি লাঞ্চটা এনজয় করলাম। আর লাঞ্চ শেষে আমরা বেরিয়ে গেলাম পার্কের বাকি অংশটা দেখার জন্য। তবে ফ্যামিলি নিয়ে যদি এখানে আপনারা আসেন তবে বাড়ি থেকে কিন্তু খাবারটা সাথে করে রেডি করে নিয়ে আসতে পারেন। সামনেই বিশাল একটা আমবাগান ছিল, আমরা ঘুরে দেখছিলাম। এখানে অবশ্য শুক্র শনিবার হয়তো ভিড় হতে পারে, মানে লোকজন বেশি হতে পারে, তবে আমরা তো অফ টাইমে গিয়েছিলাম তাই একদমই লোকজন ছিল না বললেই চলে। এখানে কিন্তু অনেক রকম ফল গাছ আছে, তো আমরা আর কি সবগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। বর্তমান পরিস্থিতি আসলে এভাবে ঘোরাঘুরি করা ঠিক না, তবে আমরা কিন্তু আমাদের সামাজিক দূরত্বতা বজায় রেখেই মানে ঘোরাফেরা করেছি। আর এখানে আরও যারা ছিলেন তারাও কিন্তু সবাই একই নিয়মটা মেনে চলেছে। আমরা দীর্ঘ 5 মাস পরে এভাবে ফ্যামিলি নিয়ে বাইরে এসেছি আর জায়গাটা কিন্তু একদমই খোলামেলা ছিল। তো আমরা এখন কিন্তু কেউই আর ঘরে বসে নেই, জীবন জীবিকা বলেন আর যাই বলেন, আমরা কিন্তু নিজেদের লাইফটা স্বাভাবিক করার জন্য চেষ্টা করছি। আসলে না করেও তো কোনো উপায় নেই, তবে নিজেদের সেফটিটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আমরা কিছুটা যাওয়ার পর শুনলাম এখানে একটা টানা ব্রিজ আছে, তো আমরা কিন্তু সেই ব্রিজটার উপরই এখন হাঁটছি, আমি আর আমার মেয়ে। ব্রিজটা কিন্তু প্রায় অনেকটাই লম্বা ছিল আর চারিদিকে এভাবে গাছপালা, মানে চারদিকটাই সবুজ আর মধ্যেখানে একটা ব্রিজ। পরিবেশটা এত সুন্দর ছিল যে মানে কি বলবো, আসলে এই ধরনের একটা জায়গায় এসে কিন্তু মনটা একদম রিফ্রেশ হয়ে যায়। তো এখানে কিন্তু একটা পিকনিক স্পট আছে আর আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখলাম। আসলে পরিবার পরিজন নিয়ে এভাবে বাইরে আসলে কিন্তু ভালোই লাগে। আর অনেকটা জায়গায় কিন্তু ফুল গাছ এরকম ছিল, আমি আবার পুরোটা জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম, আমার হাজবেন্ড আবার এগুলো শুট করছিল, আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আমরা যারা ঢাকা শহরে মানে থাকি, বলা চলে যে চার দেয়ালের মাঝে বন্দি অবস্থায়, আর এই ধরনের একটা পরিবেশের মধ্যে আসলে কিন্তু মনটা মানে কি বলবো আনন্দেই ভরে যায়। আসলে আমি কিন্তু খুবই এনজয় করেছি, আমার কাছে এত ভালো লেগেছে আমি এটা আর কি বলে বোঝাতে পারবো না। আর আমার মনের অনুভূতিগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আমরা কিন্তু এভাবে ঘুরতে ঘুরতে চলে এলাম প্লে জোনে। এখানে বিশাল বড় একটি এরিয়া নিয়ে তৈরি হয়েছে বাচ্চাদের জন্য প্লে জোন, তবে এখানে বড়দের জন্য কিন্তু রাইড আছে। তো সবাই মিলে আর কি ঘুরে ঘুরে দেখছিলাম, তো আমার দেবরের বেবিটা তো সে মানে দেখেই পাগল, সে কখনো এটাই উঠবো কখনো ওটাই উঠবো এই আর কি অবস্থা। তো আমার বাচ্চারাও কিন্তু কম করছিল না। তো এইভাবে আর কি ঘুরতে ঘুরতে ওরা আর কি বাচ্চাগুলা রাইডগুলোতে উঠলো, তবে এখানে কিন্তু প্যাকেজেও রাইড নেওয়া যায়, আবার চাইলে সিঙ্গেল সিঙ্গেলভাবেও মানে রাইডগুলোতে চড়া যায়। তো মোটামুটি বেশ অনেকগুলোই রাইড ছিল, তো আমরা একটা প্যাকেজ নিয়ে নিয়েছিলাম। এই যে আমার বাচ্চাগুলো দেখেন না, একদম বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছে।
তো ওরা আর কি এভাবে এনজয় করলো, আর আমরা দেখে দেখে মানে কি বলবো খুবই ভালো লাগছিল। আসলে বাচ্চারা 5 মাস পরে এভাবে বাইরে এসে ঘুরে ফিরে, ওদেরও আসলে অনেক ভালো লাগছিল। এই যে ওরা প্রায় অনেকগুলো রাইডে কিন্তু চড়েছে, তো আপনারাও কিন্তু চাইলে এভাবে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে পারেন। আসলে বাচ্চারা বাড়িতে বন্দি থেকে থেকে একরকম মানে কি বলবো বোরই হয়ে গেছে, সারাক্ষণ বই নিয়ে বই খাতা, আর এখন তো মোবাইলের যুগ, গেমস, এছাড়া আর কি আছে বলেন। তো যাই হোক, আমরা কিন্তু মোটামুটি মানে পুরো পার্কটাই ঘুরে বেড়ালাম, আর আসলে সময়ের স্বল্পতার কারণে পুরোটা দেখাতেও পারছি না, তবে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আবারও ফিরে আসব নতুন কোনো ব্লগ নিয়ে। আর সেই পর্যন্ত আপনারা কিন্তু সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমি আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমি যাতে আমার এই ছোট্ট চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।